যিনি মেরেছেন উনি প্রায় দিন যে অশান্তি করে আমাদের বাড়িতে, ঠিক আছে, মারধর করে। কে মেরেছে? একজন যে মারধর করে প্রতাপ মল্লিক, ওদের সঙ্গে অশান্তি হয়েছে। এখন কে মেরেছে ওটি বুঝতে পারছি। আমি শুনলাম যে বাবাকে মারধর করেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আমি সেই জন্যই আয় ঘটনাটা অ্যাকচুয়াল হচ্ছে, উনি আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক, দীর্ঘদিন আমাদের পার্টির সঙ্গে কিন্তু উনি যুক্ত। তো সেই সুবাদেতে ওনার যে ছেলে একটা আক্রোশ পাশাপাশি আক্রোশ রয়েছে, বা যিনি ওকে মার্ডার করেছেন বা যিনি মেরেছেন, তিনি বিজেপির একদম মানে একনিষ্ঠ এবং ঘোর বিজেপি। তো এই সুযোগটা আজকে যে আজকে ঠাকুরের যে একটা নাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছে, এই নাম সংকীর্তনেতে সমস্ত মানুষ, আমরা দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা খাওয়ান দাওয়ানের প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামকে সুযোগ বা কার্যকলাপ বা সুযোগে কাজে লাগিয়ে যে একটা পারিবারিক অশান্তি রয়েছে বা একটা পার্টিগত ব্যাপারের অশান্তি তার রয়েছে, সেই পারিবারিক অশান্তির পরিপ্রেক্ষিতে তার মাথায় আজকে বাঁশ দিয়ে মেরে আজকে সমস্ত লোকের মধ্যিখানে বা সমস্ত মানুষজনের মধ্যিখানে তার মাথাতে বাড়ি মেরে তাকে আজকে মার্ডার করলো। এর তীব্র প্রতিবাদ করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। আমাদের প্রশাসন আছে গোঘাট থানার, আমাদের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, উচ্চ মানে পদাধিকারী রয়েছেন, তারা এসেছেন এখানে, তারা তদন্ত করে দেখছে। আমরা চাইব যাতে সুষ্ঠুভাবে তার আত্মার শান্তির জন্যে সুষ্ঠুভাবে তাদের যাতে মানে বিচার ব্যবস্থা হয়, এটা আমরা আশা করব। গোঘাটের বালি যে ঘটনাটা ঘটেছে, এটা একদম ব্যক্তিগত একটা পরকীয়ার তত্ত্বের খুন। এটা এর সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেশ নেই। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে সারা জীবন, তারা তাদের ভাষা বলতে পারে, কিন্তু এটার সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেশ নেই। পুরো ঘটনাটাই পরকীয় ঘটনা এবং ব্যক্তিতান্ত্রিক ঘটনা।